নমস্কার। আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের বড় নাতি শিষ্য বন্দ্যোপাধ্যায় তার উপনয়ন অনুষ্ঠানে। এই যে সবাইকে মিলে যে আমরা এটা অনুষ্ঠানটা করতে পেরেছি, স্পেশালি আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, এটা করার জন্যে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি, খুব ভালো লাগছে। আমাদের দাদাভাই একটা বিশেষ গুণ যে ও সকলকে হেল্প করার একটা মানসিকতা আছে, আর সিনিয়র সিটিজেনদের প্রতি ওর একটা অন্যরকম সেবামূলক ভাব আছে, যেটা আমার খুব ভালো লাগে। ছেলে শিষ্যর পৈতেতে আমি যে আমার দুই বাবা মা সকলকে নিয়ে এই অনুষ্ঠানটা করতে পারছি, এতেই আমি প্রচণ্ড নিজেকে ভাগ্যবতী মনে করছি। শিষ্যকে আমার অনেক আশীর্বাদ, এবং আমি চাই যে ও মানুষের মতো মানুষ হোক, ওর নামের যথার্থ মানে দিয়ে বড় মানুষ হোক। হে ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা, তাকে সত্যকে গ্রহণ করাও, নির্ভয় এবং অসংকোচে দীক্ষা দাও। উপনয়ন, উপনয়ন কথাটার বিরাট অর্থ, সেই নয়ন যেন ওর বিকশিত হয়, এবং সেই উপনয়ন দিয়ে এবং নিজের দুনয়ন দিয়ে পৃথিবীকে ভালোভাবে ও অবলোকন করুক। দাদাভাইকে আমি আমার যেটা আশীর্বাদ জানাতে চাই সেটা হচ্ছে এই, দাদাভাই যেন মঙ্গলময়ের একটা আশীর্বাদ পেয়ে সে যেন নিজেকে ঠিক পথে পরিচালনা করতে পারে, তার সুমতির জোরে সে যেন জীবনে যেগুলো বাধা আছে সেগুলোকে অতিক্রম করে যেতে পারে। এখন সব ছোটো ছোটো বাচ্চারা যেমন আগে গুরুগৃহে গিয়ে পড়াশোনা করত, সেই রকমই উপনয়নটাও সেই একই রকম, দণ্ডিঘরে থাকা, উপনয়ন দেওয়া। আরও ভালো হচ্ছে, বড় কথা হচ্ছে সে যেন তার মানবিকতার জায়গাটা যেন সে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের মন্ত্রশুদ্ধি দিয়ে তাকে পৈতেটা উপর দেওয়া হয়, মন্ত্রশুদ্ধি দিয়ে তার শরীরকে মনকে শুদ্ধ রাখার জন্য, সেই সেই আদর্শ সেই উদ্দেশ্য যেন তার জীবনে সার্থক হয়ে উঠুক। அச்சுத கேஷவ ஹரி நாராயண, அச்சுத கேஷவ ஹரி நாராயண, பவ பய ஹரண வந்தி, তোমার ঐশ্বর্য, তোমার যশ, তোমার অর্থ যেন ভগবান তোমাকে প্রচুর প্রচুর ভাবে দিয়ে যান। জীবলোচন রঘুকুল ভূষণ রাজীবলোচন, আদি নারায়ণ অনন্ত শয়ন,
আদি নারায়ণ অনন্ত শয়ন সচিদানন্দ সত্য নারায়ণ সচিদানন্দ।